বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, গরমের রোজায় তিনটি জিনিস খান, সারাদিন পানি পিপাসা লাগবে না। তো চলুন বিস্তারিত জেনে নেই। রমজানের এই সময়টা প্রায় 16 ঘন্টা পানি পান ও খাদ্যাভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এই জন্য আমাদের একটি বিশেষ রুটিন মেনে চলা উচিত, যাতে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ রোজা পালন করতে পারি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এমন তিনটি জিনিস খেলে আপনার সারাদিন আর পানির পিপাসা লাগবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। যেমন ডাবের পানি, এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটিস, যা শরীরে পানির মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই সাথে এনার্জি বাড়াতেও সাহায্য করে। তাই আমরা যদি প্রতিদিন সেহেরিতে একটি করে ডাব খেতে পারি, তাহলে আমাদের পানির পিপাসা অনেকটাই কমে যাবে। শশা, পানি এবং ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়তা করে শশা। এটি খেলে শরীর ঠান্ডা তো হয়, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়। তাই সেহেরিতে আমরা অল্প কিছু শশা খেতে পারি, তাহলে অনেকটা পানি পিপাসা থেকে আমরা মুক্ত থাকব। টক দই, টক দই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার, গরমকালের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার। এই গরমে রমজান মাসে তো আরও উপকারী, কারণ এতে এমন কিছু উপাদান আছে যা শরীরকে সুন্দর সুঠম রাখতে সাহায্য করে। এছাড়াও দইয়ে থাকে ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। গরমে তাই প্রতিদিন সেহেরিতে এক চামচ করে যদি টক দই খান, তাহলে আপনার শরীরটাও ঠান্ডা থাকবে এবং আপনি পানি পিপাসা থেকে অনেকটাই কমে যাবে। তাই আমরা যদি প্রতিদিন সেহেরিতে এবং ইফতারে এই তিনটি জিনিস খেতে পারি, তাহলে আমাদের সারাদিনের রোজার ক্লান্তি, সারাদিনের পানির পিপাসা অনেকটাই কমে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।